হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেক্সট স্কুল। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি ইংরেজি, ইংরেজি বিষয়ে আমরা 30 ডেজের একটি মাস্টার প্ল্যান তৈরি করেছি, যাতে 30 দিনের মধ্যে ইংরেজির যে টপিকগুলো আসে সেখানে আপনার সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যায় এবং আপনি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় 20-এর মধ্যে 20 কমন পেয়ে যান। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। তো চলুন আমরা শুরু করি 30 ডেজ মাস্টার প্ল্যান। এই 30 দিনের পরিকল্পনায় আমরা প্রথম যে 3 দিন, সেই 3 দিনে আমরা পড়বো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন প্রতিবারই কমন পেয়ে যাবে। তো কোথা থেকে পড়বেন? আপনি প্রথমত বিভিন্ন সালের যে বিগত সালের প্রশ্নগুলো আছে, যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগের, বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার, বিসিএসের, এই যে প্রশ্ন ব্যাংকগুলো, এগুলো বাজার থেকে একটি বই সংগ্রহ করুন এবং এই বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেগুলো আপনি একটি খাতায় নোট করুন এবং এই 3 দিনের মধ্যে আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সকল কিছু শেষ করে ফেলুন। দেখবেন এখান থেকে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2টি প্রশ্ন কমন পেয়ে যাবেন, আশা রাখি এর থেকে বেশি পাবেন, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রতি বছর 2 থেকে 3টি প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরপর হচ্ছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ দিন কারেক্ট স্পেলিং শেষ করবেন। কারেক্ট স্পেলিং সিলেবাসটা একটু বেশি এবং একটু এরকম বিগত সালের প্রশ্নগুলো ছানবিন করবেন, দেখবেন এখান থেকে আপনার 100% কমন পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি খাতায় নোট করে নেবেন। এই 3 দিনের মধ্যে আপনি কারেক্ট স্পেলিংয়ের সম্পূর্ণ সিলেবাস শেষ করবেন। এরপরে সপ্তম এবং অষ্টম দিনে আপনি পড়বেন ট্রান্সলেশন। ট্রান্সলেশন একটু অল্প কিছু ট্রান্সলেশনই ঘুরে ফিরে আসে, দেখবেন বিগত সালের প্রশ্নগুলো দেখলে দেখবেন অল্প কিছু ট্রান্সলেশনই ঘুরে ফিরে আসছে, সেগুলো আপনি সুন্দরভাবে একটি খাতায় নোট করুন এবং সেগুলো 100% কমপ্লিট করুন। ট্রান্সলেশন জাতীয় যে প্রশ্নগুলো আসে আপনি একটু পড়লেই দেখবেন বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই অনেকেই পড়েছেন, একই জাতীয় প্রায়। এরপর হচ্ছে নবম, দশম এবং 11তম দিনে পড়বেন সিনোনিম এবং অ্যান্টোনিম। এই সিলেবাসটা একটু বড় এবং এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন কমন পায়। তো সিনোনিম প্রথম 2 দিন সিনোনিম পড়েন, পরের দিন অ্যান্টোনিম এবং 12তম দিনে নাম্বার, ছোট্ট একটু সিলেবাস, এখান থেকে 1টি প্রশ্ন প্রায় কমন পড়ে, তো নাম্বার পড়বেন 12তম দিনে। 13 এবং 14তম দিনে আপনি পড়বেন ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 1টি বা 2টি প্রশ্ন আপনি 100% কমন পেয়ে যাবেন। তো এই 2 দিন মিলে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এবং অনেকেরই কাছে মজা লাগে পড়তে এই বিষয়টি, এই 2টি দিনের মধ্যে এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসটা খুব সুন্দরভাবে নোট করুন এবং সুন্দরভাবে কমপ্লিট করুন। 15 এবং 16তম দিনে আপনি পড়বেন পার্টস অফ স্পিচ, এটা ছোটোবেলা থেকে আমরা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি, তো প্রশ্নগুলো কীভাবে আসে সেই ধারণাটা নেবেন। আপনি বিগত সালের প্রশ্নগুলো ঘাঁটুন, বিভিন্ন বই ঘাঁটুন, অনেকেই সহায়িকা কিনছেন সেগুলো দেখুন, দেখবেন পার্টস অফ স্পিচ থেকে আপনার 100% কমন পড়ে যাবে। 17 এবং 18তম দিনে আপনি পড়বেন কারেকশন, কারেকশনটা একটু ভালোভাবে দেখে নেবেন, দেখবেন যে রুলসগুলো একটু ভালোভাবে দেখলেই দেখবেন কারেকশনটা আপনার সবই কমন পড়ে যাবে, এখান থেকেও 1টি প্রশ্ন প্রায়ই আসেই আর কি, অনেক সময় বেশিও আসে, 1টির বেশিও আসে। এরপরে হচ্ছে 19 এবং 20তম দিনে আপনি পড়বেন ফিল ইন দ্য ব্লাঙ্কস, এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দরভাবে এই ফিল ইন দ্য ব্লাঙ্কসগুলো নোট খাতায় তুলতে পারেন বা আপনি একবারে পড়ে ফেলতে পারেন, এগুলো নোট খাতায় না তুলে একবারে পড়ে ফেলবেন, দেখবেন যে ফিল ইন দ্য ব্লাঙ্কসগুলো হয়ে গেছে, এগুলো নোট খাতায় তুলে রাখার মতো না, একটু রুলের ব্যাপার আছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন গ্রামাটিক্যাল ব্যাপারটা। 21 এবং 22তম দিনে পড়বেন মিসলেনিয়াস, এই টপিকটা অনেকের কাছেই নূতন মনে হবে, আসলে আপনারা একটু যে সহায়িকা বইটা কিনেছেন বা বিগত সালের প্রশ্নগুলো একটু ঘাঁটুন, দেখবেন ব্যাপারটা সহজ হয়ে যাবে, এখান থেকে আপনাদের 1টি প্রশ্ন কমন পেয়েই যাবেন, এই টপিক থেকে 1টি প্রশ্ন প্রায়ই আসে। এরপরে 23 এবং 24তম দিনে আপনারা পড়বেন হচ্ছে আর্টিকেল, আর্টিকেল থেকে প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে, তারপরে যদি আসে এটা তো সহজ, ছোটোবেলা থেকে আমরা আর্টিকেল পড়তে 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 অভ্যস্ত, তো আর্টিকেলের রুলগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। 25 এবং 26তম দিনে পড়বেন ভয়েস, ভয়েসটা সবার কাছেই পরিচিত, কারণ এবার যারা অ্যাপ্লাই করেছেন সবাই গ্রাজুয়েট এবং ছোটোবেলা থেকেই ভয়েস পড়তে পড়তে আমরা অভ্যস্ত, তো এভাবে পড়তে পারেন, প্রথম দিনে ভয়েসের রুলগুলো পড়তে পারেন এবং দ্বিতীয় দিনে বিগত সালের প্রশ্নগুলো সুন্দরভাবে সলভ করতে পারেন, তাহলে দেখবেন ভয়েস থেকে আপনার প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। এবার সর্বশেষ 27 থেকে 30তম দিনে, এই 4 দিনে আপনি ন্যারেশনটা কমপ্লিট করবেন, প্রথম 2 দিন মানে 27 এবং 28তম দিনে আপনি ন্যারেশনের রুলগুলো কমপ্লিট করুন এবং 29 এবং 30 এই 2 দিন আপনি বিগত সালের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং বিসিএসের সেই প্রশ্নগুলো সলভ করুন, দেখবেন আপনি ন্যারেশনও আপনার কাছে ইজি হয়ে গেছে। বন্ধুরা, 1টি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করুন, সেটা হচ্ছে আপনি বিগত সালের প্রশ্ন, সেটা প্রাথমিক শিক্ষক নিয়োগ,
বিসিএস এর প্রশ্ন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের যে নিয়োগ পরীক্ষা সেই প্রশ্নগুলো, এগুলো সব সুন্দরভাবে কমপ্লিট করবেন, কারণ ঘুরে ফিরে এর মধ্য থেকেই প্রশ্ন আসে। আপনি হিসাব করুন প্রাথমিক শিক্ষক নিয়োগের কতগুলো পরীক্ষা হয়ে গেছে, বিসিএস এর কতটি পরীক্ষা হয়ে গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কত পরীক্ষা হয়ে গেছে। তো এগুলো যখনই আপনি নোট খাতায় তুলবেন দেখবেন অনেকগুলো হয়ে গেছে, এবং ঘুরে ফিরেই দেখবেন একটা প্রশ্ন অনেক জায়গায় এসেছে। তো এগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করুন, দেখবেন এখান থেকে আপনার 100% কমপ্লিট হয়ে যাবে। তো 30 দিনের যদি এই মাস্টার প্ল্যানটা আপনারা সুন্দরভাবে অনুসরণ করেন, দেখবেন আপনার ইংরেজিতে 20-এর মধ্যে 20 কমন হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।